স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিতি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। পাওনা টাকার দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের বিক্ষোভ। রাজশাহীতে এক বৃদ্ধের বিরুদ্ধে 7 বছরের শিশু ধর্ষণের অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সোমবার সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ দলীয় নেতাকর্মীরা। এদিকে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়াও সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। সীমান্ত এলাকার মানুষদের জন্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদী কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্মীয় দুই পাড়েই বসবাস করে, ফলে বিভিন্ন পালা উৎসবে এদের যাতায়াত আদিকাল থেকেই হয়ে আসছে। এখন সীমানা হওয়ায় পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়, ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদী কার্ড চালু করা হয় তাহলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে। বিজিবি মহাপরিচালক বলেন, যারা সৎ উদ্দেশ্য নিয়ে আত্মীয় স্বজন ও বিভিন্ন পালা উৎসবের জন্য ভারতে প্রবেশ করে তারা দিনের বেলায় প্রবেশ করে, ফলে এসব মানুষ কোনো বিপদে পড়ে না। কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাতের আধারে প্রবেশ করে থাকে তারাই বেশি আক্রান্ত হয়। কিন্তু সেই বিষয়টিও যেন না হয় সেই বিষয়ে আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের প্রতিপক্ষ বিএসএফ এবং ভারতীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করেছি এইসব বিশেষ বিশেষ ক্ষেত্রে সাময়িক কার্ড দেওয়া যায় কি না, 3 থেকে 5 দিনের জন্য সীমিত সংখ্যক 50 থেকে 100টা দেওয়া হলো, এলাকা ভিত্তিক কার্ড দেওয়া হলো। এই কার্ডের নিয়ে তারা ওই পারে যাবে, তাদের এই পালা পর্বণ উৎসাহে অংশগ্রহণ করে নিয়ে আবার ফেরত আসবে। এরা সব ফেরত আসার পর আবার প্রয়োজনে তখন আবার কার্ড ইস্যু করা হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা যাচাই বাছাই করছি এবং হয়তো আমরা এই বিষয়ে ভবিষ্যতে হয়তো একটা কিছু করতে পারবো সীমান্তবর্তী এলাকার। মৃত ও বদলি শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহীর পাটকল শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে পাটকলের গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাদের সাথে কথা বলে সেখান থেকে সরিয়ে নেয়। শ্রমিকরা বলেন, সকল নমিনির কাগজ জমা দেওয়া হলেও মাত্র কয়েকজনকে টাকা দিয়ে বাকিদেরকেও কয়েক বছর ধরে ঘোরানো হচ্ছে। বিশেষ করে যাদের সঙ্গে কর্মকর্তাদের ভালো সম্পর্ক তারা টাকা পেয়েছে। দ্রুত তারা সবার পাওনার অর্থ পরিশোধের দাবি জানান। পাটকলে কর্মরত অবস্থায় মৃত এক শ্রমিকের মেয়ে কাঁদতে কাঁদতে জানায়, আমার বাবা সকালে অফিস থেকে এসে বিকেলে মারা যায়, বাবার সেই পাওনা টাকা আজ পর্যন্ত পায়নি। বাবার টাকা দিয়ে আমাদের সংসার চলতো, এখন আমরা খেয়ে না খেয়ে জীবন পার করছি। 2 বছর থেকে আমাদের বিভিন্ন রকমের কথা বলে ঘুরাচ্ছে। তিনি চাকরিরত অবস্থায় যে ইন্স্যুরেন্সের টাকাটা, সে টাকাটা ওনার স্ত্রী সন্তানরা পায়নি, কারণ তারা তো অসহায়। একজন শ্রমিক যখন মারা যায় তার সংসারে কি থাকে বলতে পারেন? আমার এটা দাবি যে তারা কত অসহায়,
তারা কি অসহায় জীবন যাপন করছে না? কেউ কি দেখছে? যারা চাকরিরত অবস্থায় আছে তারা কি টাকা পাচ্ছে না? তারা তাদের নিজের সন্তান নিয়ে সুখে শান্তি বসবাস করছে, কিন্তু যারা মারা গেছে আমাদের আমাদের বাবারা চাচারা যে 99 জন লোক মারা গেছে তাদের তো সংসার আছে নাকি? তাদেরও তো বালবাচ্চা আছে। এখনকার যুগে মানুষের এক টাকা ধার বাকি পাচ্ছে না, মানুষ কি ধার বাকি পাচ্ছে? বারংবার যোগাযোগ করেছি, ওদের সাথে যোগাযোগ করলে বলে হ্যাঁ পাবেন, যত রকম কাগজপাতি চেয়েছে নমিনির সকল কাগজ আমরা পৌঁছেছি। বাধ্য হয়ে আমরা এখানে একত্রিত হতে হয়েছে এতদিন পরে এসে। সমস্যা পাওনা টাকা আমাদের দিছে না, আমার খেয়ে যে জুলাই মাস থেকে বিচে জুলাই মাসে ঢুকবে, জুন মাসে টাকা ঢুকবে, এভাবে ডিসেম্বর মাস চলে আসছে, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বর মাস গোটা চলে যাচ্ছে, 27 কি 28 তারিখে আমরা এখানে এসে আন্দোলন করছি যে টাকা দিতে হবে, তখন বিচার যে এখন হবে না, বছরের শেষ, তারপরে 10 দিনের সময় নিলে আজকে 10 তারিখ আসতে বলছে, এখন এখানে আসার পরে বিচে যে মৃত ব্যক্তির নামে টাকা আসছে কিন্তু নমিনির নামে এখনো ইয়া করা হয়নি, নমিনির নামে কিন্তু অ্যাকাউন্ট খোলাই লিছে, নমিনির নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, নমিনির আবার নমিনি করাছে, যেহেতু মৃত ব্যক্তি মরে গেছে তাই নতুন অ্যাকাউন্ট হলো, তার আবার নমিনি করাছে, এই কাগজে আমরা জমা দিছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডেকে পরবর্তী জনসংযোগ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী 11 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় থেকে 1989 সালে SSC, 1991 সালে রাজশাহী কলেজ থেকে HSC পাশ করেন। পরে 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও 1995 সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। 2000 সালের 16 জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। এর মধ্যে 2010 সালে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। রাজশাহীতে 65 বছরের বৃদ্ধের বিরুদ্ধে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার নগরীর ভাটাপাড়া মতির মোড় রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে, তবে রবিবার রাতে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তবে এ ঘটনার পর ওই শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয় বৃদ্ধ। এতে শিশুটি ভয়ে আর কাউকে কিছু বলেনি, কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর রোববার রাতে শিশুটির পরিবারের সদস্যরা থানায় আসে মামলা করতে। পরে এলাকাবাসী কবির হোসেন নামে ওই বৃদ্ধকে ধরে পুলিশে দেয়। রাজশাহী নগরীর সোনাদীঘির মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে জামাত শিবিরের 15 নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রবিবার রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, আটককৃতরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, টাকা আদায়ের রসিদ, মাসিক রিপোর্ট, রেজিস্ট্রার পত্র উদ্ধার হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন রবিউল ইসলাম, হাফেজ আব্দুল আজিজ, হাফেজ খলিলুর রহমান, রবিউল ইসলাম, কুদুসুর রহমান, শফিকুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুল মালেক, নাফিস ইমতিয়াজ মনন, দিশান ইফতে নাবিল, হাফেজ দেলওয়ার হোসেন, আব্দুল আজিজ, বাকিবিল্লা বায়োজিত, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ খিজির আহমেদ। নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর নওগাঁ সংরক্ষিত 4 আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে শহরের কান্দেভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়েও দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,
এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠনের আয়োজনে দিবসটি পালন করা হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নবী প্রবির সাবেক উপাচার্য প্রফেসর এ কে এম সাইদুল হক চৌধুরী, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিওয়াজ মোহাম্মদ বাহাদুর সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যান বৃন্দ, হলের প্রভোস্ট বৃন্দ, নবী প্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বৃন্দ, নবী প্রবির শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।